আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নৈমির সুরোচনা ফেব্রিক্স থেকে আবারও লাইভ হয়ে গেলাম আপুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপুরা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন আর তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে সবার আগে বলবেন যে লাইট নেট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না ওকে একদম সবার আগে আমাকে এটা জানাতে হবে আমাদের আজকে ইলেকট্রিসিটি কেন যেন অনেক ডিস্টার্ব করছে মানে একটু পরপর হচ্ছে গিয়ে চলে যাচ্ছে তো এর জন্য আমি ট্রাই করবো তাড়াতাড়ি করে ড্রেসটা দেখানোর জন্য যেন আবার ইলেকট্রিসিটি যাওয়ার আগে যেন আমার লাইফটা শেষ হয়ে যায় ওকে তো তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে সব কিছু ক্লিয়ার আছে আর আমাকে একদম ভালোভাবে দেখা যাচ্ছে আর সাউন্ডেও কোনো প্রবলেম হচ্ছে না ওকে আজকে আমি আপুদের জন্য অনেকই সুন্দর একটা কটন ড্রেস নিয়ে এসেছি ঠিক আছে কারণ আপুরা হচ্ছে কটন ড্রেস অনেক চাচ্ছেন একদম অনেক করে চাচ্ছেন কটন ড্রেস দেখার জন্য আর আমি যাই কটন ড্রেস দেখিয়েছি ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে গিয়ে স্টকআউট হয়ে গিয়েছে তো এই জন্য আজকে আমি আপুদের জন্য অনেক সুন্দর একটা কটন ড্রেস নিয়ে লাইভে চলে এসেছি ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটার ওড়নাটা মানে সেই রকম সুন্দর আমি যে পরে যে আমার কি মজা লাগছে আমি খালি দুয়া করছি যেন আজকে কারেন্টটা যেন এখন না যায় আর সকল থেকে অনেক ডিস্টার্ব করেছে এখন যেন না যায় ঠিক আছে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর কামিজটা তো পুরোই সুন্দর এটা একটা অনেক সুন্দর কোড দিয়েছি রানি গোলাপি ঠিক আছে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার তো এটার নাম হচ্ছে কি রানী গোলাপি দিয়েছি একটা আর কি সুন্দর একটা কোড দিয়েছে তো আপনারা হচ্ছে একদম সুন্দর করে এটা রানী গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করবেন কিন্তু ওকে আহ হাই আপু হ্যালো রেহানা নাসরিন আপু হাই আপু হ্যালো সুফিয়া আপু হাই আপু হ্যালো আপু হ্যালো আদিবা আপু আপু অনেক সুন্দর ড্রেসটা জান্নাতুল আপু লিখেছে অনেক সুন্দর সুন্দর যেরকম ওরকম ভালো এটার ম্যাটেরিয়াল ওরকম সুন্দর এটার নেকের কাজ এটা নেকের কাজটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক ঠিক আছে ইউনিক মানে হচ্ছে সচরাচর এই ধরনের নেক কিন্তু সচরাচর দেখা যায় না ওকে খুবই সুন্দর এটা পুরোটা নেকে যেটা কিন্তু পুরোটা আপনার এমব্রয়ডারি ওকে এখানে শুধু ম্যাজেন্ডা কালার যেটা হচ্ছে কাপড় এছাড়া পুরোটা নেক হচ্ছে এমব্রয়ডারি করা আছে বিউটি কুইন আপি রাজ রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে ক্লিয়ার আপু ও কে মেহনাজ আপু বলেছে ক্লিয়ার লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ মনিরা পারভিন আপু থ্যাংক ইউ নাইস হাকিম খান ভাইয়া লিখেছে ওড়নাটা জোজ অনেক মানে এটা আপনার সব হচ্ছে গিয়ে মিলে একটা সুন্দর খুব সুন্দর একটা ড্রেস আর এটা তো ফ্রন্ট সুন্দরই সাথেই হচ্ছে গিয়ে এটা ব্যাক সাইডটা মানে আমি না ফার্স্টে এই ড্রেসটা নিয়ে যখন আমি বানাতে দিয়েছি মানে আমি নিজেই কনফিউজ আমি কোনটা ফ্রন্ট সাইডে দিব কারণ এটা দুইটা সাইডই খুব সুন্দর ড্রেসটা খুবই এলিগেন্ট তানজিলা আপু লিখেছে হাই হ্যালো ফারজানা আপার অবশ্যই সবাই হচ্ছে গিয়ে আমার লাইফটা শেয়ার করে অবশ্যই সবাই আমার লাইভটা শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে লাইভটা শেয়ার করে দিয়েছেন ঠিক আছে কারণ আজকে লাইভ শেয়ার করা অনেক 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 জরুরি অনেক জরুরি কারণ আজকে আমি কিন্তু আপুদের জন্য অনেক সুন্দর কটন কালেকশন নিয়ে এসেছি ওকে প্রাইস কত আপু প্রাইস অবশ্যই রিজনেবল হবে অবশ্যই রিজনেবল হবে ওকে কালারফুল ড্রেস আচ্ছা এই ড্রেসটা কি আমাদের বসুন ধরে আছে নাকি কিছু জিজ্ঞেস করো তো আমি ভুলে গিয়েছি এটা লাইভের আগে জিজ্ঞেস করতে মনে হয় এটা থাকার কথা আমি মনে হয় বসুন ধরে দিয়ে দিয়েছিলাম কারণ আমি জানি ড্রেসটা অনেক সুন্দর স্টক আউট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো এখন শোরুম থেকেও শেষ হয়ে গিয়েছে নাকি ওটা দেখতে হবে ওয়াও আপু আফসানা আপু লিখেছে সুন্দরী সাজি আফরিন আপু লিখেছে আচ্ছা কারা কারা লাইভ শেয়ার করছেন আমাকে কিন্তু একদম বলছেন না আপনারা কিন্তু লাইভে কমেন্ট করে জানান আমাকে ওকে আর কারা কারা আমার সাথে আছেন কি করছেন এগুলো সব আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইভে অনেক আপুরাই থাকে কিন্তু সবাই কমেন্ট করে না তো সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন বেশি সুন্দর ওনাটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ওকে কমেন্ট সবাই আমাকে শেয়ার করে বলেন আগে প্লিজ যে লাইভ শেয়ার করছে আমি একটা কমেন্টও দেখতে পারলাম না যে লাইভ শেয়ার করেছে বলে আছে হাই আপু হ্যালো পলি আপু কেমন আছেন আপু ওয়াও লুকিং সো কিউট নাফিয়া নিপু আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও সামিয়া আপু লিখেছে হ্যাঁ আমি দেখতে পারছি যে সবার কি পরিমাণ এই ড্রেস পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এখানে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার আছে অরেঞ্জ কালার আছে মাস্টার্ড কালার আছে ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এটার মধ্যে আছে আর সাথে এটার স্লিভটা দেখেন এটা স্লিভটা আমি ফিটিং স্লিভ বানিয়েছি কারণ এটা স্লিভটা অনেক সুন্দর আপনারা চাইলে এটাকে ডিভাইডার করেও বানাতে পারবেন আমার টেলর ফিটিং স্লিভটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু নিচে থেকে লুজ করে দিয়েছে এটা একটু এরকম ফিটিং হলে আরও ভালো হতো আর না হলে আমি মেবি শুকিয়ে গিয়েছি ওকে এটা স্লিভটাও একদম সুন্দর একটা স্লিভ ফ্রন্ট সাইডটা তো পুরো সুন্দর আছে সাথে এটা ব্যাক সাইডটা খুব সুন্দর আমি একদম ডিটেলসে দেখাবো আমাকে ড্রেস দিয়ে দাও ড্রেস দেখানো স্টার্ট করছি গোলাপি সুন্দরী বকুল আপু লিখেছে থ্যাংক ইউ সো মাছ মার্শাল্লা আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নিশা আপু থ্যাংক ইউ নিশা আপুর আমার নাম সেম সেম না মজাই লাগে পড়তে আপু কানে দুলটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আশা আপু শোরুমে পাওয়া যাবে শোরুমে আপু আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে একটু আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি মিষ্টি পরি তা নিয়ে আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আমাকে একটু জানো তো শোরুমে আছে নাকি আচ্ছা দেখেনি আচ্ছা দেখবে মনে হয় ওকে আজকে আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ক্যাটালগ ড্রেস আর মুমতাজ আর্টস এর ড্রেস মানে হচ্ছে গিয়ে এর চাইতে ভালো কোয়ালিটির কোন কটন আমার মনে হয় না আছে কারণ এইখানে মুমতাজ আর্টসে যেই ম্যাটেরিয়ালটা ইউজ করে যেই কটনের জন্য যে ফেব্রিক্সটা ইউজ করে এটা হচ্ছে গিয়ে একদম লন ফেব্রিক ওকে একদম নন ফেব্রিক যখন আপনারা এটা ধরবেন মানে এটা ধরেই আপনার মনে হবে যেটা লন এটা ধরেই মনে হবে যেটা হচ্ছে গিয়ে একটা লন ফেব্রিকের মধ্যে আছে ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে অরিজিনাল মুমতাজ আর্টস ক্যাটালগের ড্রেস শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ তাসমিরা আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো মঞ্জু খান ভাইয়া না না এটা কমে কটন ও না কটন না ওনা হচ্ছে গিয়ে সফট শিফনের মধ্যে আছে ঠিক আছে সফট শিফনের মধ্যে আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মোহনা আপু থ্যাংক ইউ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস এখানে মুমতাজ আর্টস কিন্তু লিখা আছে আর হচ্ছে গিয়ে কি বল ওটাকে আপনার কি জানো এমব্রয়ডারি প্যাকেটের মধ্যে তো প্যাকেজিং তো দেখিয়ে দিয়েছে এর আগে যেখানে হচ্ছে কি মুমতাজ আর্ট লেখা আছে ওকে আমাকে ড্রেসটা এখন দিয়ে দাও আমি ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি ওকে ডিপসি কটন চাই আচ্ছা ঠিক আছে ডিপসি সব কটন দেখাবো আমি সব কটন দেখাই সব কটন দেখা। এক একটা কোম্পানির যে হ্যাঁ যে খালামুনি লাইভে আছে আচ্ছা এই ড্রেসটা কি শোরুমে আমাদের বসুন্ধরা সিটি শোরুমে আছে নাকি একটু কমেন্টে লিখে দিলে ভালো হবে তাহলে আমি বুঝতে পারবো আপু আপু তোমাকে আমার খুব ভালো লাগে বাট তুমি আমার কমেন্ট পড়ো না কেন এই তো ফারজানা মুনি আপু পড়ে দিয়েছি ঠিক আছে এই যে আপনি বলেছেন সাথে সাথে আমি কমেন্ট পড়ে দিয়েছি আপু আমার কমেন্ট পরনা কেন রাগ করেছি এই তো ফারিহা আপু আপনার কমেন্টটাও পড়ে দিয়েছি আমি ট্রাই করি সবার কমেন্ট পড়তে মাঝে মাঝে হচ্ছে গিয়ে মিস হয়ে যায় তো আপনারা একটু কষ্ট করে আবার কমেন্ট করবেন তাহলে আমি দেখে দিতে পারবো ওকে হাই আপু হ্যালো লাবনী আপু আচ্ছা ঠিক আছে আমি দেখানো স্টার্ট করি এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা দেখেছেন এটার কালার কি মানে কি একটা ভাইব্রেন্ট কালার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আর মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ওকে যাদের এটা ভালো লাগছে আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে সুন্দর করে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অথবা রানী গোলাপি এটার অনেক সুন্দর একটা নাম দিয়েছি রানী গোলাপি রানী গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিবেন আচ্ছা হ্যাঁ এটা শোরুমে আচ্ছা ঠিক আছে এটা শোরুমে অ্যাভেলেবেল আছে একটু পিন করে তো কমেন্টটা আচ্ছা এই ড্রেসটা আমাদের বসুন্ধরা সিটি শোরুমে অ্যাভেলেবেল আছে চাইলে এখনই গিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে আমি বলেছি আমি বসুন্ধরাতে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়েছি একদম আপনারা গিয়ে সুন্দর করে দেখে নিয়ে নিতে পারবেন বসুন্ধরা যমুনাতে গিয়ে সুন্দর করে ড্রেসগুলো দেখে নিয়ে নিতে পারবেন আপো কালারটা জোস অনেক আর এটার এত সুন্দর আর ভাইব্রেন্ট একটা কালার মানে যে পরবে তাকেই মানে খুব সুন্দর মানাবে খুব সুন্দর লাগবে ওকে খুব ভাইব্রেন্ট একটা কালার আর এটার প্রিন্টগুলো কিন্তু দেখতে এটা কি আমি উল্টা দেখাচ্ছি নাকি সোজা দেখাচ্ছে আমি সত্যিই জানি না কারণ এটা নো অনেক আর কি কনফিউজিং মানে এটা হচ্ছে গিয়ে আমি বুঝি না যে কোনটা সোজা কোনটা উল্টা কারণ এটা প্রিন্টগুলো মানে এত গাঢ় করে দিয়েছে মানে দুই সাইডে খুব সুন্দর করে প্রিন্টটা পড়েছে যার কারণে বোঝা খুবই মুশকিল খুবই মুশকিল ওকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আইটার প্রিন্টগুলো দেখেন যে কি পরিমাণ সুন্দর করে প্রিন্ট করেছে আইটার প্রিন্টগুলো কিন্তু মানে খুব ইউনিক একটা ড্রেস এখানে দেখেন ব্ল্যাক কালারে প্রিন্টটা করা কিন্তু ব্ল্যাক কালারের প্রিন্টের ভিতরে হচ্ছে গিয়ে আপনার অরেঞ্জ কালারের কিন্তু প্রিন্ট আছে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে অরেঞ্জ কালারের একটা শেড আছে আর এগুলো কিন্তু আমাদের বসুন্ধরাতে অ্যাভেলেবেল আছে যমুনাতে লাইট কি অনেক কম লাইট তো কম হওয়ার কথা না তার মধ্যে আজকে এত গাঢ় কালারের একটা ড্রেস পড়েছে আজকে লাইট আরও বেশিই দেখার কথা আই মিন বেশি থাকার কথা আচ্ছা কার কমেন্ট আমি পড়ি না তুমি আমার কমেন্ট পড়ো না কেন ও তোমার উপরে রাগো কে রাসেল ভাইয়া লিখেছে আচ্ছা ঠিক আছে এই যে ভাইয়া আপনার কমেন্টটা পড়ে দিলাম ওকে তোমাকে অনেক মানিয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ আমরিন অন্তরা আপু শেয়ার ডান থ্যাংক ইউ উপমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে কে যেন লিখলো অর্ডার ডান মানে আমি দেখতে পাচ্ছি যে আমি লাইভে আসার সাথে সাথে যে কি পরিমাণ একদম উড়াধুরো অর্ডার দেওয়া স্টার্ট করেছেন সবাই সুন্দর করে কি যেন রানী গোলাপি লিখে অর্ডারটা প্লেস করে দিবেন ওকে এই যে দেখেন এই ড্রেসটা বেশি সুন্দর লাগার রিজন হচ্ছে গিয়ে এই ড্রেসটা খুব গাঢ় একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে আর এই তো উপমা আপু আপনার কমেন্ট কিন্তু পরেছি আমি ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে সাথে এখানে ব্ল্যাক কালারের যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন না যে ব্ল্যাক কালার এর প্রিন্টের ভিতরে কিন্তু অরেঞ্জ কালার আছে ওকে ব্ল্যাক কালার প্রিন্টের ভিতরে অরেঞ্জ কালার আছে যার কারণে ড্রেসটার প্রিন্টটা আরও সুন্দর আর আরো ভাইব্রেন্ট লাগছে কারণ ভিতরে যে অরেঞ্জ কালারটা দিয়েছে এটাও কিন্তু লাইট অরেঞ্জ না খুব ডিপ একটা একদম গাঢ় একটা অরেঞ্জ কালার ওকে আমার মনে হয় সুন্দর করে দেখা যাচ্ছে আর সবাই লাইভটা শেয়ার করে আমাকে কমেন্টে বলে দিবেন যে লাইভ শেয়ার করে দিয়েছেন ওকে এই যে দেখেন এই জায়গার প্রিন্টটা সাইডের প্রিন্টটা তো আমরা দেখলামই যে কি পরিমাণ সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা আমার খুব অল্প এসেছে কারণ আমার খালি একটা ফুল এসেছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক আর কাপড় কিন্তু অনেক চড়া দেয়া এখানে এত চড়া কাপড়ের মধ্যে শুধু যে এই প্রিন্টটা এসেছে আর এতগুলো কাপড় আমার বাদ পড়ে গিয়েছে তো আপনারা এটাকে যেভাবে করে আর কি কাজে লাগাতে পারবেন যেভাবে এই বাদ যারা নাকি আমার মতো শুকনা যা তাদের জন্য বলছি এই এই পুরোটা কাপড় আপনাদের লাগবে না দেখবেন যে এত পর্যন্ত কাপড় আপনাদের লেগেছে বাকিগুলো আর লাগছে না বাকিগুলো বাদ পড়ে গিয়েছে তো ওটাকে আপনারা খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন ওই সাইডের এই চওড়া পাড়ের মতো করে কেটে নিয়ে আপনার প্যান্টটা ডিজাইন করতে পারবেন আমি কিন্তু এরকম কিছুই করে নিই কিন্তু আপনারা হচ্ছে গিয়ে সুন্দর করে প্যান্টটা ডিজাইন করে দিতে পারবেন ওকে হাই আপু হ্যালো আয়সা আপু আমার কমেন্ট পর না তুমি প্লিজ আচ্ছা এ ইসলাম আপু আপনার কমেন্টটাও আমি দিয়েছি ড্রেস আপু লিখেছে হ্যাঁ আপু আমি বুঝতে পারছি সবার ড্রেসটা খুব পছন্দ হয়েছে আর ড্রেসটা হওয়ার মতোই ড্রেস কারণ এটার কালারটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা ওটার মধ্যে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের প্রিন্ট আর ব্ল্যাক কালারের প্রিন্টের ভিতরে আবার ডিপ অরেঞ্জ কালার দিয়ে দিয়েছে ওকে যার কারণে এই জিনিসটাকে আরও সুন্দর লাগছে আরও মানে অনেক সুন্দর করে ফুটে উঠেছে প্রতিটা প্রিন্ট শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ রুকে রুকাইয়া আপু থ্যাংক ইউ জোয়ারিয়া আপু থ্যাংক ইউ সো মাচ ডিলাফরোজ আপু লাইফগুলোকে লাইফটাকে শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ ওকে এই যে চলে গিয়েছে ইলেকট্রিসিটি আমাদের আজকে ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করছে কিন্তু আবার পাঁচ মিনিটের মধ্যে এসেও পরে শুধু সব কিছু ঠিকঠাক থাকলেই হলো ওকে তো এই হচ্ছে ড্রেসে ফ্রন্ট সাইডে উপরে পোর্শনটা দেখালাম যেটা খুব সুন্দর করে প্রিন্ট করা আর এই যে দেখেন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে এখানে এই লম্বা দুইটা প্রিন্ট হওয়াতে কিন্তু এটা হচ্ছে কি কাঁধের এখান থেকে আসবে এই যে দেখেন এখান থেকে আপনার প্লিট দিলে এই জিনিসটা এখানে আপনার শেপটা কামিজে খুব সুন্দর আসবে ওকে যে দেখেন পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে এখান থেকে প্লিট দেওয়ার পরে এই লম্বা প্রিন্টটা খুব সুন্দর করে এসে পড়বে ওকে তো এই হচ্ছে ড্রেসে ফ্রন্টের উপরে পোর্শন এখন আমরা নিচের পোর্শনে যাই কারণ নিচের পোর্শনটা আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর এই যে দেখেন নিচের পোর্শনটা এখানেও আপনার ব্ল্যাক কালার সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সাদিয়া আপু সুন্দর জামাটা থ্যাংক ইউ আপু ইয়েলো কালার ড্রেসটা রিস্ট কর আপু ইয়েলো কালার কোন ড্রেসটা আপু এই যে এটা হচ্ছে নিচের পোর্শনটা এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে পুরো একদম চিকুন চিকুন করে ব্ল্যাক কালারের প্রিন্ট আর ওটার ভিতরেই কিন্তু এই যে দেখেছেন অরেঞ্জ কালারটা এজন্য আমি এটার সাথে ম্যাচিং করে আমি লিপস্টিক লাগিয়েছি ম্যাচেন্ডা কালার কিন্তু লাগাইনি আমি এই কালারটার সাথে ম্যাচিং করে লিপস্টিক লাগিয়েছি ওকে এই হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শন যেটা নাকি খুব চিকুন করে প্রিন্ট করা আর সাথেই হচ্ছে গিয়ে ভিতরে অরেঞ্জ কালারেরও প্রিন্ট আছে আর এটার নিচে অনেক চড়ে একটা পার আছে যেটা নাকি খুবই কালারফুল এখানে দেখেন মাস্টার্ড কালার আছে তারপরে যে মাস্টার্ড কালার আছে তারপরে ম্যাজেন্ডা কালার আছে তারপরে অরেঞ্জ কালার আছে ব্লু কালার আছে আর এটার প্রিন্ট কিন্তু আপনার প্রতিটা প্রিন্ট হচ্ছে গিয়ে কি বল ওটাকে প্রতিটা প্রিন্ট হল গিয়ে স্পষ্ট ক্লিয়ার আর সুন্দর ওকে আপু স্টোরির সাদা পেস্ট জামাটা আছে আপু স্টোরিতে যদি দেয়া থাকে তাহলে অবশ্যই আছে আমাদের মাঝে মাঝে যেগুলো অ্যাভেলেবেল হয় আমরা কিন্তু স্টোরিতে পিকচার দিয়ে আর আমাদের কিন্তু বাজে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভিডিও আপলোড হয় আজকে হবে নাকি আমি জানি না শিওর মাঝে মাঝে হয় আর কি ওটা তো আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন গেট নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যদি প্রিমিয়ামটা স্টার্ট হয় প্রিমিয়াম ভিডিও রাত্রে সাড়ে আটটা বাজে তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আর স্টোরিটাতে ফলো রাখবেন কারণ স্টোরিটা আর কি চেক করবেন মাঝে মাঝে কিন্তু স্টোরিতে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ড্রেসের পিকচার দেওয়া হয় যেটা নাকি কিছু পিসেস অ্যাভেলেবেল হয় কিন্তু আর কি অনেক বেশি অ্যাভেলেবেল হয় না তো ওগুলো আমরা পেজে পোস্ট করতে পারি না অথবা ভিডিও দিতে পারি না ঠিক আছে তো এই হচ্ছে কি এটা নিচের সুন্দর কালারফুল পোর্শনটা আর ড্রেসটা কিন্তু খুবই কালারফুল খুবই কালারফুল এখানে ব্ল্যাক আছে ম্যাজেন্ডা আছে অরেঞ্জ আছে মাস্টার্ড কালার আছে ব্লু কালার আছে অনেকগুলো কালার কিন্তু একসাথে আছে আর এই হচ্ছে এটা সুন্দর স্লিভ স্লিভটাকে কিন্তু আপনারা চাইলে ডিভাইডারও বানাতে পারবেন এটা ডিভাইডার বানান অথবা এটা ফিটিংস বানান আপনাদের দুই ভাবে এটাকে পরে কমফোর্টেবল ফিল হবে কারণ এটার যে ম্যাটেরিয়ালটা একদম লন ফেব্রিক্স মধ্যে আছে ঠিক আছে একদম লন ফেব্রিক্স মধ্যে আছে আর মুমতাজ আর্টস এর ড্রেস কিন্তু আপনার লন ফেব্রিক্সের মধ্যেই হয় কারণ আমি মুমতাজ আর্টসে যে কয়টা সেল করেছি বা যে কয়টা আমার কাছে আছে সবগুলো হচ্ছে কি আপনার লন ফেব্রিক্সের মধ্যে আছে এই যে দেখেন সাইডে থেকে দেখেন সুতা বের হয়ে রয়েছে ওকে তার মানে বুঝাই যাচ্ছে যেটা কি পরিমাণ ভালো কোয়ালিটির একটা ড্রেস আর এই হচ্ছে এটার স্লিভটা এটার স্লিভটা দেখেন এটা স্লিভটা খুব সুন্দর কারণ এটা স্লিভের মধ্যে খুব সুন্দর করে কালারফুল করা আছে কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ উপমা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রাইস বলবো আমি তো ভাবছি যে প্রাইস বলবো কি না সবাই তো প্রাইস শোনার আগেই মানে সব অর্ডার দিয়ে দিচ্ছে প্রাইস শোনার আগেই ড্রেস কি শেষ করে দিবে নাকি বুঝলাম না আহ কটন আপু এটা হচ্ছে কি কটনের মধ্যে ইন্ডিয়ান কটন এই দেখেন এটা হচ্ছে স্লিভের নিচের পোর্শনটা যেটা নাকি অনেক সুন্দর অনেক সুন্দর মানে আপনি যতই সুন্দর বলেন আপনার জন্য ইনাফ হবে না একদম খুব সুন্দর একটা ড্রেস ওকে আর যারা নাকি আমার কটন প্রেমিক তারা মতো হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে এই ড্রেসটাকে নিয়ে আপনার কালেকশনে রেখে দিবেন আমার আম্মু আবার অনেক কটন পড়তে পছন্দ করে আমি সকালবেলা আম্মুকে ফোন দিয়ে বলছিলাম যে আম্মু আজকে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো যদি ভালো লাগে এটা কিন্তু নিতে হবে নাহলে কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস মানে আমার কাছে অনেক পছন্দ দেখেন এখানে ব্লু কালারের মধ্যে কি সুন্দর কালারফুল প্রিন্ট আছে ম্যাজেন্ডা কালার আছে অরেঞ্জিস রেড আছে তারপর অলিভ কালার আছে তারপর এই জায়গাটার মধ্যে মাস্টার্ড কালারটা তো আছেই ওকে খুব সুন্দর করে এটা স্লিভটা প্রিন্ট করা আছে এটাকে আপনারা থ্রি কোয়ার্টার স্লিভ বানান ডিভাইডার স্লিভ বানান ফুল স্লিভ বানান এটা সবসময় ভালো লাগবে এটা ব্যাক সাইডটা দিয়ে দাও এটা ব্যাক সাইডটা দাও ওকে যে দেখেছেন আমার স্লিভটা অনেক পছন্দ হয়েছে কারণ স্লিভের নিচে যে এই এই কালারফুল প্রিন্টার উপরে পুরোটা ম্যাজেন্ডা ব্ল্যাক ভিতরে অরেঞ্জ কালার আর এই জায়গাটা হচ্ছে আপনার পুরোটা কালারফুল প্রিন্ট এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর নেকের নেকেরডারিটা তো দেখলে মানে আপনারা খুশি এই দেখেন এই হচ্ছে এটার ব্যাক সাইড অনেক সুন্দর এটা সাইড অনেক 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 সুন্দর আমি আজকে খোপা করেছি তো তো আমার অনেকগুলো ক্লিপ লাগে খোপা করলে আমার খোপা আবার থাকে না এই জন্য আমি ব্যাক সাইড দেখাতে পারবো না এর জন্য এখান থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেছেন এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর ইউজুয়ালি দেখা যায় যে কোনো ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনার অনেক কালারফুল প্রিন্ট থাকলে আপনার ব্যাক সাইডটা দেখা যায় যে অল্প প্রিন্ট থাকে বা হালকা পাতলা প্রিন্ট থাকে কিন্তু এটার ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটা খুব ভাইব্রেন্ট ভাবে প্রিন্ট করা একদম ম্যাজেন্ডা কালার আছে ভাইব্রেন্ট ম্যাজেন্ডা কালার আছে মাস্টার্ড কালার আছে তারপর এখানে ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার আছে খুব সুন্দর ওকে খুব সুন্দর হাই আপু হ্যালো পপি আক্তার আপু কেমন আছেন আপু এই যে এই হচ্ছে এটা সুন্দর সুন্দর সাইড আমি আসলে না অনেক বড় বড় কমেন্ট করলে ওগুলো না পড়তে পাই না তো আমাকে যদি আসছে আমাকে যদি একটু হ্যাঁ আসছে ইলেকট্রিসিটি চলে এসেছে ইয়াস পাল্লা আমার অনেক গরম লাগছিল আমাকে যদি একটু ছোট করে যাই বলতে চান বলে আমি বুঝে নিতে পারবো ওকে আমার কমেন্ট পড়ো না কেন আছে তো আখি একটা আপু আপনার কমেন্টটা পড়ে নিলাম হাই আপু হ্যালো মহিব সুমি আপু হাই হ্যালো যারা যারা আমার লাইফটা শেয়ার করছেন আমাকে কমেন্টে বলে দেন তো লাইফ শেয়ার করে দিয়েছেন এই যে দেখেন ডিপ ভাইব্রেন্ট কালার তারপরে হচ্ছে গিয়ে কাপড়ের কোয়ালিটি কি পরিমাণ ভালো এটা আপনারা দেখলেই বুঝবেন একদম লন একদম লন ফেব্রিক্স ওকে ওয়াও ব্যাক সাইডটা জাস্ট ওয়াও আমরিন অন্তর আপু লিখেছে হ্যাঁ আমি বলেছিলাম না যেটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর এ দেখেন এখানে ব্ল্যাক কালারের ভিতরে আপনার মাস্টার্ড কালারের প্রিন্ট আছে সাথে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে মাস্টার্ড কালারের প্রিন্ট আছে মানে ড্রেসটা খুব কালারফুল খুব কালারফুল ওরনাটা আপু সফট চিফনের মধ্যে আছে আর এই যে দেখেন নিচের এই কালারফুল প্রিন্টটা দেখেন যে কি সুন্দর আর প্রতিটা প্রিন্ট খেয়াল করবেন যে কোনো প্রিন্টে কিন্তু ঘোলা না ঘোলা মানে কি ব্লারি না মানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে একটা চিকুন একটা প্রিন্টের ভিতরে কি কালার এই কালারটা পর্যন্ত বোঝা যাচ্ছে এটা তো এটাই হচ্ছে প্রমাণ যেখানে চিকুন প্রিন্টের ভিতরে অরেঞ্জ কালার এটা পর্যন্ত খুব সুন্দর করে বোঝা যাচ্ছে ওকে এই যে দেখেন এখানে প্রতিটা কালার প্রতিটা প্রিন্ট আপনার স্পষ্ট আসবে কারণ এগুলো হচ্ছে গিয়ে খুবই 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 হাই কোয়ালিটির প্রিন্ট আর এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল মুমতাজ মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল অরিজিনাল মুমতাজের ড্রেস আর মুমতাজের ড্রেস তো অবশ্যই মানে হচ্ছে গিয়ে ল মানে মুমতাজরা মনে হয় সবসময় লন ফেব্রিক্সের মধ্যেই ড্রেস দেয় কারণ হাউস অফ লনও তো তাদেরই ছিল মানে খুব ভালো তাদের ফেব্রিক্সগুলো খুব ভালো হয় আর সাথেই হচ্ছে গিয়ে ওটার মধ্যে যে প্রিন্টগুলো আসে মানে প্রিন্টগুলো দেয় পুরো একদম ক্লিয়ার প্রিন্ট আর এটা দেখেন ব্যাক সাইডে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর অনেক চড়া কিন্তু আমার সব প্রিন্ট আসেনি আমার ব্যাক সাইডে হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ আমার সব প্রিন্ট আসেনি কারণ আমার হচ্ছে পুরো আসে না এই যে এই ডিজাইনটা যেমন সুন্দর এটা আমার অর্ধেক এসেছে এটা আমার এই যে এতটুকু এসেছে বোঝাও যাচ্ছে না আমারটা ওকে তো যারা হচ্ছে গিয়ে একটু হেলদি তাদের খুব সুন্দর করে আসবে যারা একটু শুকনো তাদের কিছু কি করবে না কিছু করার নাই আমাদের মতো শুকনো মানুষের কিচ্ছু করার নাই এই যেটা নিচেও হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার ব্ল্যাক কালার আছে সুন্দর করে তার এমব্রয়ডারি প্যাকেটটা দিয়ে দাও তো আছে এখানেই আছে ওকে আর এটা হলো গিয়ে আরেকটা স্লিভ আপনার ব্যাক সাইড এর সাথে আছে ফ্রন্ট সাইড এর সাথে একটা স্লিভ পাবেন আর সাইড এর সাথে আরেকটা সুন্দর স্লিভ পাবেন আর কামিজটা তো অনেক চড়াও মেবি সিক্সটি সিক্সটি টুই হবে কিন্তু যতগুলো কাপড় অতগুলো কাপড় আর কি কারো কারো লাগে কারো কারো লাগে না তো যাদের ওটা লাগবে না যারা নাকি একটু শুকনা আমার মতো তারা হচ্ছে গিয়ে সাইডে থেকে কাপড়টাকে নিয়ে আপনারা প্যান্টের নিচে ডিজাইন করে নিতে পারেন আপু আমি স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়েছি প্রবলেম আছে না না আপু না আপু কোনো প্রবলেম নেই আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবে কারণ অনেকে ফোনে আবার স্ক্রিনশট নিতে পারে না তো তারা হচ্ছে গিয়ে গোলাপি কি জানো রানী গোলাপি লিখে অর্ডার করবে না রানী গোলাপির নামটা আমার অনেক পছন্দ হয়েছে তো এর জন্য আমি বলেছি যে রানী গোলাপি লিখে অর্ডার করতে ওকে এই যে দেখেন অরিজিনাল মুমতাজ আর্টস এর যেরকম যে সুন্দর প্যাকেজিং এর মধ্যে পাবেন এখানে লেখা আছে সব জায়গায় মুমতাজ আর্টস সুন্দর করে কিন্তু লেখা আছে ওকে আচ্ছা এখন এটা এমব্রয়ডারি দেখে এই যে দেখেন এটা আর এট গুলোর এমব্রয়ডারি ফিনিশিং মানে কি যে হেভি কাজ করা মানে সুতার কোনো কমতি নেই খুব ঘন করে সুতার কাজ করা আছে হাই আপু হ্যালো মারিয়াম খান আপু হাই আপি হ্যালো অপসরি হোসেন আপু নাইস ড্রেস আপু থ্যাংক ইউ বুলি একটা আপু এই যে এটা হচ্ছে গিয়ে নেকের অ্যাম্ব্রয়েডারিটা যেটা নাকি অনেক বড় তো এই অ্যাম্ব্রয়েডারিটা যেন ছোট না হয়ে যায় বুট গলা দিলে ইউজুয়ালি অ্যাম্ব্রয়েডারিগুলো একটু উপরে উঠে যায় ছোট হয়ে যায় তো আমি এটাকে দেখেন পান গলা দিয়ে নেটে মেবি ডিস্টার্ব দিচ্ছে আমি কি এখনো আছি আমাকে বলেন তো আমাদের এখানে নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে হ্যালো আপু আপু তুমি এত কিউট কেন ইয়াসমিন একটা লিখেছে আচ্ছা আমাকে একটু বলেন তো নেট ক্লিয়ার আছে নাকি আমার এখানে না নেট চলে গিয়েছিল বলছে নেটের কানেকশন নেই হাই আপু হ্যালো আশা আপু আছো আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আমি ড্রেস দেখাই তাই না এই যে এটা হচ্ছে নেকের এমব্রয়ডারিটা আর এটার এমব্রয়ডারিটা খুবই ইউনিক কারণ ইউনিক কেন বলছে এই যে দেখেন এখানে পুরোটা এই সুতার কাজটা দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার ব্লু কালারের ঘন করে সুতার কাজ করা আছে সাথে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তার মানে আমি আছে আমাদের এখানে দেখাছিল নেট চলে গেছে নেটের কানেকশন চলে গিয়েছে এই যে এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ব্লু কালারের সুতার কাজের সাথে মাস্টার্ড কালারের সুতার কাজ আছে সাথেই হচ্ছে ম্যাট গোল্ডেন কালারের সিকোয়েন্স ওকে এটা কিন্তু পুরোটা আপনার ম্যাট গোল্ডেন কালার সিকোয়েন্স আছে এই যে এই জায়গার মধ্যে ম্যাট গোল্ডেন সিকোয়েন্স তারপরে এখানে ম্যাট গোল্ডেন সিকোয়েন্স আছে আর এখানে মাস্টার্ড কালারের সুতার কাজ তো আছেই আর কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালোই যে এই জায়গাটার মধ্যে মানে পুরোটা হচ্ছে এমব্রয়ডারি মানে পুরোটাতে সিকোয়েন্স আছে যে এই জায়গার মধ্যেও আপনার ছিটানো ছিটানো সিকোয়েন্স আছে এখানেও আপনার সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে সিকোয়েন্স দিয়ে দিয়েছে যেটা নাকি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর

এই জন্য আর কি আমি জানি কি অবস্থা হয় এখান থেকে সুন্দর করে আপনারা কাট আউট করে নেবেন আর এই জায়গাটাও কিন্তু পুরো আপনার সিকোয়েন্স এটা এটা মাস্টার্ড 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 কালার কালারই কালারের উপরে ম্যাট গোল্ডেন সিকোয়েন্স আর সাথে ব্ল্যাক কালারও আছে ওকে আর এটার মাঝখানে ডিজাইনটা দেখেন এটার মাঝখানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে এই মাঝখানের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে অবশ্যই এটার মাঝখানে যে টিস্যু কাপড়টা আছে এই যে দেখেন টিস্যু কাপড়টা আমি কিন্তু ফেলে দিয়েছি এই যে এভাবে করে বসিয়ে টিস্যু কাপড়টা ফেলে দিয়েছি টিস্যু কাপড়টা ফেলে দেওয়ার পরে এখানে যে সুন্দর প্রিন্টটা সেই প্রিন্টটা কিন্তু বের হয়ে এসেছে তখন কিন্তু এটা দেখতে আরো ভালো লাগছে কিন্তু যদি এখানে টিস্যু কাপড়টা থাকতো টিস্যু কাপড় সহ যদি আপনি সাইডে থেকে এমব্রয়ডারি করতেন তখন এই জায়গাটা এত সুন্দর লাগতো না তো অবশ্যই এটা টিস্যু কাপড় ফেলে কাট আউট করে এই যে ডিজাইন ওয়াইজ আপনারা এমব্রয়ডারি করে নেবেন ওকে হোপফুলি বুঝাতে পেরেছি কারণ এটা এত সুন্দর একটা এমব্রয়ডারি এটাকে যদি আপনারা সুন্দর করে না বসাতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তো এটাকে অবশ্যই এরকম সুন্দর করে আপনার টেলরকে বলবেন তাহলে দেখবেন যে সুন্দর করে বসিয়েছে ওকে আচ্ছা এটার ওনাটা দিয়ে দাও এখন তো এই হচ্ছে এটা নেকের এমব্রয়ডারি যেটাতে নাকি একদম ঘন করে সুতার কাজ এই যে দেখেন এই জায়গাটা আর উল্টো করে দেখাই এই যে দেখেন ঘন সুতো সুতার কাজ করা আছে আর সাথেই আপনার সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে ওকে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কিন্তু ফিনিশিং করা নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাছ আপু লিপিটা বলো লিপস্টিক হচ্ছে কি আপু কালার ম্যাক্স নাম্বার জিরো ফাইভ ওকে কালার ম্যাক্স এর নাম্বার জিরো ফাইভ এই হচ্ছে এটার সবচাইতে সুন্দর জিনিস মানে মূল আকর্ষণ এই ড্রেসের যেটা হচ্ছে কি এটা ওড়না এটা ওড়নাটা দেখেছেন কি পরিমাণ সুন্দর ওড়না ওড়নাটা হলো গিয়ে পুরো ব্ল্যাক কালারের মধ্যে কম্বিনেশনটা এত সুন্দর দিয়েছে ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশন এটা ওনাটা হচ্ছে গিয়ে পুরোটা ব্ল্যাক কালারের মধ্যে আছে আর ওড়নার দুই পাড়ের মধ্যে এই যে দেখেন ওনার দুই পাড়ের মধ্যে কালারফুল করে প্রিন্ট করা আছে আর ওনাটা একদম সফট শিফনের মধ্যে একদম সফট এই যে দেখেন ওনাটা একদম হচ্ছে গিয়ে সফট শিফনের মধ্যে আছে খুব সুন্দর এখানে ব্ল্যাক কালার পুরো ওনার মধ্যে আছে মাস্টার্ড কালার আছে আর এখানে দেখেন ম্যাজেন্ডা আর পার্পেল কালার আছে ওকে আমি বললাম না এটা অনেক কালারফুল ম্যাজেন্ডা আর পার্পল আছে আবার এখানে মফ কালারও আছে মফ কালার আছে ব্ল্যাক কালার

সাইড থেকে কালো কাপড়টাকে কেটে নিচে থেকে কুচি করে দিতে পারবেন কিন্তু আমি এরকম কিছু করিনি কারণ এখানে জিগজ্যাকের মতো একটা ডিজাইন আছে তো এই এই জায়গা থেকে কাপড়টা যদি ঠিক করে করে বা সুন্দর কাটা না হয় তখন কিন্তু এই ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে তখন আর কি এই জায়গাটা একটু কেমন যেন মনে হয় মনে হয় যে এখানে ফিনিশিং ঠিক মতো দেয়া নেই তো এর জন্য আমি যেটা করেছি আমি এটা কিছুই করি নাই আমি এটাকে যেভাবে আছে সেভাবে রেখে শুধু নিচে থেকে সেলাই করে নিয়েছি আর ওড়নাটা খুবই 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 সফট একদম 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 সফট আচ্ছা এটা প্যান্টটা দিয়ে দাও তারপরে মেজারমেন্ট টেপ দাও প্রাইস বলে দিই ওয়া ওRNAটা অসাম ওয়াও কালার সিনথি আপু লিখেছে অনেক অসাম কালার অনেক অসাম এটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে এটাকে খুলে পড়লে কারণ ওRNAটা অনেক সুন্দর তো তো এটাকে যখন আপনারা খুলে পরবেন তখন দেখবেন যে দেখবেন যে কি পরিমাণ সুন্দর লাগছে ওকে যে খুলে পড়লে অনেক ভালো লাগবে দ আর এটার প্যান্ট হচ্ছে গে একদম পিওর কটন পিওর কটনের মধ্যে আছে পিওর কটন কি লন আমার কাছে মনে হচ্ছে লন কিন্তু এটা আসলে পিওর কটনের মধ্যে কারণ খুবই সফট ঠিক আছে খুবই সফট একদম পিওর কটনের মধ্যে কিন্তু এটার প্যান্টের কাপড়টা আছে এটা প্যান্টের কাপড় দিয়ে আপনারা প্লাজো বানাতে পারবেন প্যান্ট বানাতে পারবেন যা মন চায় তাই বানাতে পারবেন ওকে এটা মেজারমেন্ট টেপটা আমাকে দিয়ে দাও আমি এটাকে মেজার করে বলে দিচ্ছি নাইস ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ লাতিফা আপু এটাকে সরিয়ে ফেলো পড়ে যাব আপু সুন্দরবনের কুরিয়ারে ব্যাপারটা ক্লিয়ার করো প্লিজ আচ্ছা আপু কোন ব্যাপারটা আমাকে বলেন কি জানতে চাচ্ছেন বলে দিই সুন্দরবনে তো কন্ডিশনে যায় তাই না ও আচ্ছা সুন্দরবনে হচ্ছে কি এসি পরিবহনের মতোই আচ্ছা আমাকে এই মেজারমেন্ট টেপটা দিয়ে দাও সুন্দরবনে এসে পরিবহনের মতো কন্ডিশনের ড্রেস দেয়া হয় আর অনেক জায়গায় কন্ডিশন থাকে না তো অনেক জায়গায় কন্ডিশনে কন্ডিশন অপশন থাকে না তো আপনি আমাদের পেজ ইনবক্স করে সরি পেজে আমাদের অফিসে ফোন দেন ওকে অফিসে একটা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে লিঙ্ক নাম্বার আছে কাস্টমার কেয়ারে আমাদের পেজে দেওয়া আছে অথবা পেজ ইনবক্স করলে কাস্টমার কেয়ারের নাম্বারটা বলে দিবে তো ওখানে কল দিলে আপনাকে একদম ডিটেলসে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিবে যে সুন্দরবনে কিভাবে কি করা লাগে ওকে আচ্ছা এটার বডি আপনার থার্টি টু মানে হচ্ছে গিয়ে সিক্সটি ফোর না সিক্সটি ফোর কাছে কাছাকাছি এটার বডি দেওয়া আছে আমরা সিক্সটি টু ধরে নিলাম কিন্তু এখানে যদিও সিক্সটি ফোর দেওয়া তো এটা আমি বলেছিলাম এটার বডি অনেক চড়া যার কারণে আমার এই যে এতটুকু কাপড় এসেছে আর বাকি এই পাশ থেকে আর এই পাশ থেকে স্লিভ বাদে অনেকগুলো কাপড় এতগুলো করে তিন চার মনে হয় পাঁচ থেকে দশ ইঞ্চের মতো কাপড় বাদ পড়ে গিয়েছে তো ওটাকে আপনারা চাইলে প্যান্টের জন্য সুন্দর করে ইউজ করে নিতে পারেন প্যান্টের মধ্যে ডিজাইন করার জন্য কারণ প্যান্টটা যেহেতু এক কালারের মধ্যে আছে আর না হলে যদি আপনার মনে হয় যে না আমি নর্মাল ভাবেই তাহলে আপনি নর্মাল ভাবে আমার মতো প্যান্ট কাটিং বানিয়ে ফেলতে পারবেন আপু তোমার কালেকশন গুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ ঠিক তোমার মতো লাভ ইউ আপু লাভ ইউ টু হেভেন বার্ড আপু লাভ ইউ টু আর এটার লেন্থটা টা বলে দিচ্ছি আর হ্যাঁ এটা যদি আপনারা একটু ঘের বড় করতে চান বড় করতে পারেন কোনো সমস্যা নেই একদম সুন্দর করে প্যান্টের কাপড় দিয়ে দেওয়া আছে প্যান্টের কাপড় দিয়ে সুন্দর করে এটা এটার আপনারা বড় করে নিতে পারবেন ওকে এখন এটা রিজনেবল সুপার ডুপার রিজনেবল প্রাইসটা বলে দিচ্ছি এটা এমব্রয়ডারি আর প্যান্ট আর ব্যাক সাইডটা সাথে দিয়ে দাও ওড়নাটা আমারটা দিয়ে আমি ধরছি ওকে আর ওনার লেন্থ যদি জানতে চান বলবেন আমি প্রাইস বলে ওনার লেন্থটা আপনাদেরকে বলে দিব ঠিক আছে দাও এই হচ্ছে এই ড্রেসটা অরিজিনাল আপনার মুমতাজ আর্টস ক্যাটালগের ড্রেস ঠিক আছে মুমতাজ আর্টস ক্যাটালগের মানে মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস যাদের যাতে এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিবেন অথবা হচ্ছে গিয়ে কি যেন এটা নাম দিয়েছে রানি গোলাপি রানি গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজিং বক্স করে দিবেন ওকে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ান একদম লন ফেব্রিক্স মধ্যে আছে যেটা অনেক 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 সফট একটা ম্যাটেরিয়াল আইটা ওনাটা হচ্ছে গিয়ে সফট শিফন মধ্যে আছে অন্যটা হচ্ছে গিয়ে পুরোটা ব্ল্যাক কালারের মধ্যে কালারফুল প্রিন্ট করা আছে আর এটার প্যান্ট হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে এই যেটা ফ্রন্ট সাইডের সাথে একটা স্লিভ আর ব্যাক সাইড কোথায় এই যে ব্যাক সাইডের সাথে একটা স্লিভ আছে এটার জন্য হচ্ছে গিয়ে নেকের এই বড় একটা এমব্রয়ডারি দেয়া যেটাতে নাকি পুরো সিকোয়েন্স দিয়ে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এখন এটা সুপার ডুপার রিজনেবল প্রাইস বলে দিচ্ছে এটা সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রাইস বলার আগেই তো অর্ধেক আপু অর্ডার করে দিয়েছে তো যাদের যদি এটা ভালো লেগেছে আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন অথবা হচ্ছে গিয়ে রানী গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা এক টাকা গোলাপি রানি দিলে ভালো হতো হ্যাঁ গোলাপি রানী নামটা তো অনেক সুন্দর আচ্ছা এই নামটা আমি রেখে দিব ওকে নেক্সট এরকম দিবস কোনো তখন দিব ওকে এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন আমাদের পেজে ইনবক্স করে দিবেন ওকে আর যারা যারা আজকে অর্ডার করবেন তারা কিন্তু কালকের মধ্যেই ডেলিভারিটা পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর করে কালকের মধ্যে এই সুন্দর রানী গোলাপি ড্রেসটার ডেলিভারি কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার নাইস পুরাই মাথা নষ্ট সো রিজনেবল প্রাইস হ্যাঁ অনেক রিজনেবল আনিকা আপু লিখেছে আপু শ্যাডো প্যালেট কোনটা ইউজ করো প্যালেট আপু এক এক সময় একটা ইউজ করি আজকে আজকে রেভুলেশনের যেন একটা ইউজ করেছি ভুলে গিয়েছি আমি দেখিয়ে দিব একদিন ওকে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ কিন্তু আমার মনে হয় অলরেডি অনেকে বুঝে গিয়েছে আমি কি প্রাইস দিব তো একদম সবাই অর্ডার করে দিয়েছেন প্রায় আগেই যাই হোক যারা যারা অর্ডার করেছেন আমি সবাইকেই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাইকে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপু আমি নিব ওকে আপু আপনি ড্রেসের স্ক্রিনশট নেন অথবা হচ্ছে গিয়ে রানি গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা সুন্দর মতো প্লেস হয়ে যাবে আর বারবার করে মেসেজ করবেন না একবারই হচ্ছে মেসেজ করবেন ঢাকার বাইরে কতদিনের মধ্যে পাবো আপু আউট অফ ঢাকা এসে পরিমাণ অথবা সুন্দরবনে নিতে চাইলে আপনারা যদি আজকে অর্ডার করেন আউট অফ ঢাকার আপুরা আমরা কালকেই আপনাদের পার্সেলগুলো ট্রান্সপোর্টে দিয়ে দিব আর কালকে রাত্রের মধ্যে আপনাদের আর কি ড্রেস আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে আপনার পরশু দিনের মধ্যে আর কি চলে যায় পরশু দিনের মধ্যে বেশিরভাগ সময় চলে যায় কিন্তু যদি আপনারা যেমন একদিনের মধ্যে না পান যেমন আপনি আজকে অর্ডার দিলে মধ্যে আপনার ড্রেসটা অলরেডি পৌঁছে যাবে আপনাদের ওখানে কিন্তু যদি পরশু আপনি কল না পান তাহলে আপনি একদিন ওয়েট করবেন এরপরে আপনি এসে পরিবহনে গিয়ে আপনি খোঁজ নিবেন দেখবেন যে আপনার ড্রেসটা এসে পড়েছে না হলে ওখানে তো আমি ইয়েলো কালার প্যাকেটটা তো দেখিয়ে দিয়েছি যেখানে নাকি আমাদের পার্সেলটা দেওয়া হয় এসে পরিবহনে ওটা আপনারা খুঁজে বের করবেন ওখানে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার নাম্বার সব দেওয়া থাকে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ সাদি যদি আজকে সাদি আপু ড্রেসটা পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব। ওরনাটা বেশি জোস অনেক অনেক জোস আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ওকে ওরনাটা অনেক সুন্দর ওনাটা আপনি গলায় পরেন আপনি খুলে পরেন আপনি পিছন থেকে খুলে পড়েন আপনি যেভাবেই পরেন দেখেন মানে যেভাবেই পরেন অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে বসুন্ধরা সিটি শোরুমে অ্যাভেলেবেল আছে যমুনাতে এই ড্রেসটা নেই এটা হচ্ছে গিয়ে শুধু বসুন্ধরাতে আছে বসুন্ধরাতে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন আর যদি ড্রেসটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমি যমুনাতে পাঠিয়ে আমি পোস্টে বলে দিব পোস্ট করে বলে দিব যে যমুনাতে পাঠিয়ে দিয়েছি ইয়ারিংটা কোথেকে নিয়েছো আর প্রাইস কোথা আপু ইয়াররিংটা খালামুনি দিয়েছে এই ইয়ারিংটা বললাম না আমি এটা হচ্ছে গিয়ে যখন ব্লুটা পরেছি আমার কাছে অনেক সুন্দর লেগেছে একদম যতগুলো কালার আছে সব এনে ফেলেছি আমার কাছে এত ভালো লেগেছে এই দেখিয়ে আপু লাইভে লেট করে ফেললাম আচ্ছা দেখিয়েছি কিন্তু কোনো সমস্যা নেই আমাকে দাও আমার ড্রেস দেখানোর শেষ আমি দেখিয়ে চলে যাই ওকে অনেক আগে অর্ডার দিয়েছি দুইটা চৌত্রিশে দাম শোনার আগে প্লিজ দিও হ্যাঁ ইনশাল্লাহ ফারহানা ইসলাম আপা আমি বললাম না মানে লাইভে আসার আগে আগে ওয়ান পয়েন্ট কে আপুরা দেখছিল একদম বারোশো আপুরা দেখছিল দেখার মানে লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে দেখি যে এখানে হচ্ছে গিয়েছে এখানে কি করছে লাইভ স্টার্ট হওয়ার আগে আগে ডিস্টার্ব হতে পারে আমাদের এখানে একটু কাজ চলছে লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথেই সবাই একদম অর্ডার দেওয়া স্টার্ট করেছে আর যারা লাইভের সময় অর্ডার করেছেন বা লাইভের আগে অর্ডার করেছেন তারা হচ্ছে গিয়ে অর্ডার করেছে দিও প্লিজ হ্যাঁ ইনশাল্লাহ সাদিয়া বিথি আপু ইনশাল্লাহ ওকে আপু আর যারা যারা হচ্ছে গিয়ে অর্ডার করেছেন বারবার করে ইনবক্স করবেন আপনারা ওয়েট করেন আমাদের এখন কিন্তু সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসও খোলা থাকে আর কি ইসলামপুরের অফিসও খোলা থাকে আমাদের শোরুমও সাতটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা হচ্ছে গিয়ে সাতটা পর্যন্ত রিপ্লাই পাবেন এর জন্য আপনারা রিপ্লাই যদি না পান বারবার করে মেসেজ করবেন না ওয়েট করবেন সাতটার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন আর যদি সাতটার মধ্যে রিপ্লাই না পান তাহলে কালকে সকাল নয়টা থেকে নিয়ে আমাদের আবার রিপ্লাই দেওয়া স্টার্ট হয় তাহলে কালকে সকাল নয়টা থেকে আবার আপনার রিপ্লাই পেয়ে যাবেন তো এর জন্য আপনার বারবার করে মেসেজ করে জিজ্ঞেস করবেন না যে কেন আর কি মেসেজে রিপ্লাই দেওয়া হচ্ছে না ঠিক আছে এগুলো জিজ্ঞেস করতে হবে না যদি ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করবেন আর এটা তো আমরা আমাদের বসুন্ধরাতে দিয়েই দিয়েছি আপনারা এখনই বসুন্ধরাতে গিয়ে যারা নাকি বসুন্ধরা আশেপাশে আছে বসুন্ধরাতে গিয়ে নিয়ে আসতে পারবেন বসুন্ধরা থেকে স্টক আউট হয়ে যাওয়ার আগে আমি বসুন্ধরাতে দিয়ে রেখেছি কারণ আমি জানি যে লাইভে দেখালে মেবি আউট হয়ে যাবে স্টক আউট হয়ে যাওয়ার পসিবিলিটি একটু বেশি আছে এটা ব্যাকসাইডে আমি ধরে রেখেছি যে আপু দেখতে চেয়েছিলেন দেখে নেন স্টক আউট হয়ে যাবে এর জন্য আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে আগে আগেই পাঠিয়ে দিয়েছি ওকে তো এই হলো গিয়ে এটার সুন্দর ব্যাক ঠিক আছে যে আপু দেখতে চাচ্ছেন দেখিয়ে দিয়েছি আর আপু ইন্ডিয়ান ড্রেস দেখাও প্লিজ আপু ইন্ডিয়ান ড্রেসই দেখাচ্ছি আজকে আমি যেটা পরে আসছি এটা কিন্তু ইন্ডিয়ান কটন ড্রেস ঠিক আছে এটা হচ্ছে কি ইন্ডিয়ান মুমতাজ আর্টস মুমতাজ আর্টস ক্যাটালগের ড্রেস মুমতাজ আর্টস ব্র্যান্ডের ড্রেস আর অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস তো এই হচ্ছে এই ড্রেসটার ব্যাপার স্যাপার ঘটনা সব বুঝিয়ে দিয়েছি কিভাবে কি আছে ড্রেসের মধ্যে বা কিভাবে কিভাবে করে আপনারা এগুলো আর কি বানাতে পারবেন আমার মতো অথবা আপনাদের ইচ্ছা মতো আমি এটাকে পান গলা দিয়েছি কারণ সব বুট বুট গলা পড়তে ভালো লাগে না সব সময় তো এই জন্য পান গলা দিয়েছে আর তার মধ্যে এটাকে বুট গলা দিলে এই এম্ব্রয়ডারিটা আরও ছোট হয়ে যেত তো এর জন্য এটাকে পান গলা দিয়েছে এম্ব্রয়ডারিটা একদম যেরকম বড় বড়ই হয়েছে আর সুন্দর ওকে তো রয়েছে আজকের জন্য তাহলে এতটুকুই থাক ঠিক আছে আমি প্রতিদিন দুইটা তিরিশে লাইভে আসি আপু তুমি সুন্দর করে সাজতে শিখে গিয়েছো তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য তাহলে এতটুকুই থাক আমি তাহলে চলে যাই সবার সাথে আবার কালকে দুইটা তিরিশে দেখা হবে আমি কিন্তু প্রতিদিন দুইটা তিরিশে আসি মাঝে মাঝে দুই এক মিনিট লেট হয়ে যায় কারণ তো আমি সবসময় বলি যে আমি বাসা থেকে লাইভ করি তো আমার ড্রেসগুলো আমার আর কি ইসলামপুর শোরুম থেকে অফিস থেকে আনাতে হয় তো দেখা যায় যে আনতে আনতে মাঝে মাঝে যেদিন আমাদের শোরুমে অনেক প্রেশার থাকে দেখা যায় যে লেট হয়ে যায় তো এই জন্য আমি এক দুই মিনিট একটু লেট হয়ে যাই কিন্তু আমি আসি দুইটা তিরিশে আমার টাইম লাইভে তো সবাই আমাকে প্রতিদিন দুইটা তিরিশে জয়েন করবেন আর কি করবেন আর অর্ডার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন অথবা রানি গোলাপি লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিবেন এটা কি সুতি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কামিজ হচ্ছে গিয়ে সুতি অন্য হচ্ছে গিয়ে শিফন ওকে ইয়োর ফেস ইজ ভেরি সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আজকে জন্য তাহলে এতটুকুই থাক সবার সাথে আবার কালকে দুইটা তিরিশে দেখা হবে যারা নতুন নতুন করে জয়েন করছেন তারা লাইফটা ফার্স্ট থেকে দেখে নেন তাহলে ড্রেসের ডিটেলসটা জেনে যাবেন আর হচ্ছে গিয়ে প্রাইস সব কিছু জেনে যাবেন প্রাইস তো পনেরো পঞ্চাশ বললাম ড্রেসের ডিটেলসটা আর কি সুন্দর করে জেনে যাবেন ওকে তাহলে আজকের জন্য এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রেকর্ডে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে গিয়ে আমাদের স্টোরিতে মাঝে মাঝে অনেক ড্রেসে পিকচার আপলোড হয় ওটা ফলো করবেন ওটা আর কি খেয়াল রাখবেন আর হচ্ছে গিয়ে আমাদের সাড়ে আটটা বাজে প্রিমিয়াম ভিডিও হয় মাঝে মাঝে তো আপনারা পেজে নোটিফিকেশন অন করে রাখলে দেখবেন যে আর কি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা নোটিফিকেশনটা ওটা স্টার্ট হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন কারণ আমাদের প্রিমিয়ামের যে ভিডিওগুলো হয় ওখানে ড্রেসগুলো ম্যাক্সিমাম টাইমে লিমিটেড স্টক থাকে ডিসকাউন্টে থাকে সুপার রিজনেবেল প্রাইস থাকে এর জন্য আমি ওটা নিয়ে লাইভে আসি না কারণ ওটা খুব লিমিটেড স্টক থাকে ওকে তো আজকে জন্য এতটুকুই থাক কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে